আজকে যে মুভি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে কিডন্যাপ। যেহেতু মুভির নাম কিডন্যাপ, সো স্টোরিও কিডন্যাপিং নিয়ে। আইএমডিবিতে মুভিটিকে 5.9, রোটেন টমেটোসে 36% এবং মেটাক্রিটিক্সে 44% রেটিং দেওয়া হয়েছে। মুভিটি ডিরেক্ট করেছেন লুইস পেরিয়েটো। এটি 2015 সালে রিলিজ হওয়ার কথা ছিল, পরে এটি 2017 সালে রিলিজ হয়। ক্রিটিক্সদের কাছে থেকে এর মিক্সড রিভিউ পাওয়া গেছে। মুভির মেন ক্যারেক্টার হচ্ছে হ্যালি বেরি, যে কিনা একজন সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করেছেন। মুভির প্রথমে আমরা একটি বেবির ছোট থেকে 5-6 বছর হওয়া পর্যন্ত কিছু ফুটেজ দেখি। ডিরেক্টর এই ফুটেজ গুলো দিয়ে বুঝাতে চেয়েছেন সন্তানটা কত ইম্পর্টেন্ট তার প্যারেন্টসদের কাছে। সন্তান জন্মের পর ছোট থেকে বড় হওয়া পর্যন্ত প্রতিটা মোমেন্ট কত স্পেশাল হয়। এরপর আমরা এক রেস্টুরেন্টে একজন বিজি ওয়েট্রেস কে দেখতে পাই, যার নাম কার্লা। তিনি একজন সিঙ্গেল মাদার, তার 6 বছরের ছেলে ফ্র্যাঙ্কি তার জন্য ওয়েট করছে, কারণ সে তার মায়ের সাথে পার্কে ঘুরতে যেতে চায়। কার্লা তখন একাই একজন ওয়েট্রেস ছিল। অন্য একজন ওয়েট্রেস আসার পর সে যাবে তার ছেলেকে নিয়ে ঘুরতে। যখন জানতে পারে যে আরেকজন ওয়েট্রেস আসতেছে, তখন সে কিছু ভালো টাইম স্পেন্ড করার জন্য ছেলেকে নিয়ে পার্কে যায়। কে জানতো যে আজকের দিন তার জীবনের এক ভয়ানক দিনে পরিণত হবে। ছেলেকে নিয়ে পার্কে যাওয়ার পর একটা কল আসে। কার্লা তার ছেলের কাছে থেকে একটু দূরে গিয়ে কথা বলছিল, কারণ কলটা তার ডিভোর্স লয়ারের কাছ থেকে এসেছে। লয়ার জানায় তার হাজবেন্ড তার ছেলের কাস্টডি নিজের কাছে নিতে চায়। ফোনে চার্জ না থাকে ফোনটা কেটে যায়। এরপর কার্লা তার ছেলের কাছে এসে ছেলেকে না পেয়ে তাকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর একটি বেঞ্চে তার ছেলের ভয়েস রেকর্ডার খেলনা দেখতে পায়। খেলনাটি হাতে নিয়ে আবার ডাকতে থাকে ছেলেকে। ইতিমধ্যে এখন তার ভিতর ভয় ঢুকে গেছে। হঠাৎ দেখতে পায় এক মহিলা জোর করে ফ্র্যাঙ্কিকে গাড়ির ভিতর নিয়ে যাচ্ছে। কার্লা চিৎকার করে দৌড়ে গাড়ি ধরতে পারলেও গাড়ি এত জোরে যাচ্ছিল যে কার্লা মাটিতে পড়ে যায়। তাড়াতাড়ি করে দৌড় দেওয়ার সময় তার ফোন ওইখানেই পড়ে যায়। কার্লা তার নিজের গাড়িতে উঠে এবং ওই গাড়ির পিছু নিতে থাকে। এদিকে তার কাছে ফোনও নেই যে সে ফোন দিয়ে 911 কে কল দেবে। হেলিবেরিয়ের অভিনয় এক্সপ্রেশন সবকিছু অসাধারণ ছিল। কিছু দূর যাওয়ার পর সিগন্যাল পড়ায় কিডন্যাপিং গাড়ির সামনে এসে কার্লা জোরে চিল্লাতে থাকে গাড়ির দরজা খোলার জন্য। অন্য সব গাড়ির কাছে সাহায্য চায়, কিন্তু কেউ সাহায্য করে না। এরই মধ্যে সিগন্যাল গ্রিন হয়ে যায় এবং সব গাড়ির সাথে কিডন্যাপিং করা গাড়িও চলে যায়। কার্লা আবার তার গাড়ি নিয়ে কিডন্যাপিং গাড়ির পেছনে যেতে থাকে, কিন্তু এখন আর ওই কিডন্যাপিং গাড়ি দেখা যাচ্ছে না। কার্লা তখন বলতে থাকে, হে ঈশ্বর, আমি কখনো তোমার কাছে প্রার্থনা করিনি, যদি না কেউ অসুস্থ হয়েছে আর মারা গেছে তাহলে, যদি তুমি আমার একটা ইচ্ছা পূরণ করো তাহলে আমি আমার সারা জীবনে আর কিছু চাইবো না তোমার কাছে। এটা বলার পর কার্লা আবার সেই গাড়ি দেখতে পায়। কিছুক্ষণ পর দেখা যায় কিডন্যাপিং গাড়ি থেকে কিছু কিছু জিনিস ছুঁড়ে ফেলা হচ্ছে যাতে কার্লা এর গাড়ি অ্যাক্সিডেন্ট করে। লাকিলি কার্লার গাড়ি তেমন অ্যাক্সিডেন্ট করে না। যা কিছু হোক, মা কি এত সহজে তার সন্তানকে যেতে দেবে? কিছুক্ষণ ড্রাইভিং এর পর কার্লা যখন কিডন্যাপিং গাড়ির সামনে আসে, তখন ওই গাড়ির জানালা খুলে ফ্র্যাঙ্কির গলায় ছুরি রেখে ইশারা করে দেয় যাতে কার্লা আর তাদের পিছু না করে। নিরুপায় কার্লা উপায় না পেয়ে গাড়ি অন্য ডিরেকশনে নিয়ে নেয়। ছেলের ছবির দিকে তাকিয়ে বলতে থাকে, সুইটহার্ট, আমি কিছুক্ষণের জন্য তাদেরকে তোমাকে নিতে দিচ্ছি, আমি প্রমিস করছি আমি তোমাকে নিয়ে আসবো। একটু পর আবার গাড়ির ডিরেকশন চেঞ্জ করে ওই কিডন্যাপিং গাড়ির পিছু নিতে থাকে। এতক্ষণে অনেক দূরে চলে এসেছে। কার্লা গাড়ি চালাতে চালাতে ফ্র্যাঙ্কির ভয়েস রেকর্ডারে শুনতে পায় যে ওই কিডন্যাপিং মহিলা ফ্র্যাঙ্কিকে মিথ্যা কথা বলে তার সাথে নিয়ে গেছে। হঠাৎ একটি পুলিশের বাইক দেখে কার্লা তার গাড়ি একটু উল্টো পাল্টো করে চালাতে থাকে যাতে পুলিশ অফিসার তার কাছে আসে এবং সে সাহায্য নিতে পারে। কিন্তু পুলিশের বাইক কাছে আসার সাথে সাথে কিডন্যাপিং গাড়িটি পুলিশের উপর হামলা করে দেয়। এতে অ্যাক্সিডেন্টে পুলিশের মৃত্যু হয় আর কিছু দূরত্ব রেখে কার্লা এবং কিডন্যাপিং গাড়ি এক জায়গায় এসে থেমে যায়। কার্লা তার গাড়ির দরজা খুলে এবং তখন কিডন্যাপিং গাড়ি থেকেও দরজা খুলে হাতে ছুরি নিয়ে একটি লোক কার্লা এর দিকে আসতে থাকে। কার্লা বলে, তুমি কি চাও? আর তখনই লোকটা জোরে দৌড় দিয়ে কার্লার দিকে আসতে থাকে। কার্লা তাড়াতাড়ি গাড়িতে ঢুকে গাড়ি রিভার্স নিতে থাকে। লোকটা দৌড়ে হাঁপিয়ে পড়লে এবার কার্লা গাড়ি ফরওয়ার্ড করে। এই সিনটা দেখলে কেউ না হেসে পারবে না। কার্লা গাড়ি স্টপ করে, দরজা খুলে বাহিরে এসে বলে, তোমরা কি চাও? এই নাও আমার ব্যাগ। তেমন ক্যাশ নেই, কিন্তু আমার সব ক্রেডিট কার্ড আছে এবং ক্রেডিট কার্ডের পিনও সে বলে দেয়। লোকটা মাথা নাড়িয়ে না বলে। কার্লা আবার বলে, তোমরা আমার ছেলেকে ছেড়ে দিলে আমি তোমাদের পিছু করা বন্ধ করে দেব, কারো কাছে তোমাদের ব্যাপারে কিছুই বলবো না। যতক্ষণ পর্যন্ত আমার ছেলে তোমাদের গাড়িতে থাকবে আমি তোমাদের পিছু করা বন্ধ করবো না, যাই হোক না কেন। এরপর লোকটা ব্যাগ নিয়ে তার গাড়ির ভেতরে ঢুকে। এই সময় মনে হচ্ছিল এখন মেবি ফ্র্যাঙ্কিকে ছেড়ে দেবে, কিন্তু গাড়ির ভেতর থেকে ওই মহিলা বের হতে থাকে যে কিনা ফ্র্যাঙ্কিকে কিডন্যাপ করে।
করেছিল। মহিলাটির নাম মার্গো। মার্গোকে কার্লা তার দিকে আসতে দেখে সে আবার গাড়ির ভিতরে ঢুকে যায় এবং গাড়ির দরজা লক করে দেয়। মার্গো কাছে এসে দরজা খুলতে বলতে থাকে, বলে যে তুমি আমাকে $10,000 দিবে আর আমি তোমাকে তোমার ছেলে ফেরত দিয়ে দেব। কার্লা ভয়ে ভয়ে আনলক করে দেয় দরজা। মার্গো গাড়ির ভিতরে এসে কার্লাকে বলে তাদের গাড়িকে ফলো করতে। কিছুক্ষণ যাওয়ার পর যখন তাদের গাড়ি একটা টানেলের ভিতর চলে আসে, তখন মার্গো কার্লার উপর অ্যাটাক করে দেয়। কার্লা ফাইট ব্যাক করে মার্গোকে গাড়ি থেকে ফেলে দিতে সক্ষম হয়। এরই মধ্যে মার্গোর জ্যাকেট গাড়িতে থাকায় টানেল থেকে বের হয়ে কার্লা ওই জ্যাকেট পরে নেয় এবং হাত দিয়ে ইশারা করে যেন যে মেল কিডন্যাপার গাড়িতে আছে সে কোনো সন্দেহ না করে। যখন ওই কিডন্যাপার বুঝে যায় যে এটা কার্লা, তখন ফ্র্যাঙ্কিকে গাড়ি থেকে ফেলে দেওয়ার ভয় দেখে স্পিডে গাড়ি চালিয়ে চলে যেতে থাকে। এবার কার্লা কিডন্যাপারের গাড়ি হারিয়ে ফেলেছে কিন্তু পিছু ছাড়েনি, সে সামনে যেতে থাকে। সামনে কিছু দূর যাওয়ার পর কার্লা ট্রাফিক জ্যাম দেখতে পায়, দেখে মনে হয় যে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওইখানে যাওয়ার পর কার্লা কিডন্যাপারের গাড়ি দেখতে পায়। একটা লোক বলে যে গাড়ির লোকটা ক্রেজি ভাবে গাড়ি চালাচ্ছিল, সাথে একটা ছোট ছেলেও ছিল। কার্লা বলে যে ওইটা আমার ছেলে আর ওই লোকটা কিডন্যাপ করেছে তার ছেলেকে। কার্লা আবার গাড়ি চালাতে থাকে। একটি পুলিশ স্টেশনে এসে সে কমপ্লেন করে যে তার ছেলে কিডন্যাপ হয়েছে, কিন্তু ওইখানে অনেকগুলো মিসিং চিলড্রেনের পোস্টার দেখে তার ভয় আরো বেশি বাড়তে থাকে এবং একাই চলে যায় পুলিশ স্টেশন থেকে ওই কিডন্যাপার কে খুঁজতে। এরপর যখন সে রাস্তায় জ্যাকেট দেখতে পায়, সে আইডিয়া করে যে আশেপাশে কোথাও আছে সেই কিডন্যাপার। এরই মধ্যে সেই কিডন্যাপার একটা ব্ল্যাক কালারের গাড়ি চুরি করে, কার্লাকে দেখে খুব ফাস্ট গাড়ি চালাতে থাকে এবং রাস্তায় একজনকে অ্যাক্সিডেন্ট করে চলে যায়। আর ওই সময় কার্লার গাড়ি অন্য একটা গাড়ির সাথে ক্ল্যাশ হয়। কার্লার নাক দিয়ে রক্ত পড়তে থাকে, সে ব্যথা পায়, কিন্তু তার ভিতর একটাই চিন্তা, তার ছেলেকে বাঁচাতে হবে। সে আবার গাড়ির পিছু নিতে থাকে, কিন্তু কি ভাগ্য, এখনই তার ফুয়েল শেষ হতে হবে। কার্লা একটি ট্রাককে দেখে কিডন্যাপার কে পিছু করতে বলে। ঠিক তখনই কিডন্যাপার এসে ওই ট্রাকের উপর অ্যাটাক করে দেয় এবং এতে ট্রাক ড্রাইভার মারা যায়। কিছুক্ষণ পর কার্লার যখন জ্ঞান ফিরে, তখন সে তার ছেলেকে খুঁজতে ওই কিডন্যাপারের গাড়ির সামনে যায়। দেখতে পায় কিডন্যাপার বেহুশ হয়ে আছে আর গ্লাসের বাইরে থেকে দেখতে ট্রাই করে তার ছেলেকে, কিন্তু তার ছেলে তো এই গাড়িতে নেই। এরই মধ্যে কিডন্যাপারের জ্ঞান ফেরার পর কার্লার উপর গুলি চালাতে থাকে। কার্লা তার গাড়ির ভেতর এসে পড়ে, কিডন্যাপার কার্লার গাড়িতে এসে তাকে অ্যাটাক করে। তখন কার্লা তার গাড়ি রিভার্স নেয় আর গাছের সাথে লেগে ওই কিডন্যাপারের মৃত্যু হয়ে যায়। কার্লা বলতে থাকে আমার ছেলে কোথায়, কিন্তু কিডন্যাপারের কাছ থেকে আর কোনো অ্যান্সার আসে না। কার্লা কিডন্যাপারের ওয়ালেট থেকে তাদের অ্যাড্রেস ট্রেস করে এবং আইডিয়া করে যে তার ছেলে ওইখানেই থাকতে পারে। কার্লা খুঁজতে খুঁজতে কিডন্যাপারের বাড়িতে পৌঁছে যায়। দরজা খোলা পেয়ে ভিতরে যেয়ে ওই কিডন্যাপারদের কিছু ছবি দেখতে পায়। একটু পর দেখা যায় যে একটা ফোন এসেছে তাদের ল্যান্ডলাইনে এবং সেই কিডন্যাপার মহিলা মার্গো কিডন্যাপিং নিয়ে কিছু বলছে। কার্লা তখন লুকিয়ে সব শুনে এবং মহিলাটিকে ঘরের বাইরে যেতে দেখে সুযোগ পেয়ে তাদের ফোন থেকে 911 কল দেয়। 911 অপারেটর বলে পুলিশ আসতে 15-17 মিনিট লাগতে পারে। এরই মধ্যে ঘরের ভিতর সাউন্ড পেয়ে কিডন্যাপার মহিলাটি ঘরে এসে টেরি টেরি বলে ডাকতে থাকে। টেরি হচ্ছে সেই মেল কিডন্যাপারের নাম। টেরি এর বন্দুক টেবিলের উপর দেখে মহিলাটি গাড়ি নিয়ে টেরিকে খুঁজতে বের হয়। এরই মধ্যে কার্লা ফ্র্যাঙ্কিকে উদ্ধার করতে পারে এবং দেখে যে আরো ছোট দুইটা মেয়েকে তারা কিডন্যাপ করে রেখেছে, কিন্তু এতক্ষণে মার্গো চলে আসে এবং কার্লা আর মার্গো দুজনের মধ্যে ফাইটিং এর পর কার্লা পানির মধ্যে মার্গোকে ডুবিয়ে মারতে সক্ষম হয় এবং সে ঘরে গিয়ে মেয়ে দুটাকে যখন বের করতে থাকে, ওই মুহূর্তে মার্গো আর টেরি এর নেইবর চলে আসে আর কার্লাকে গান পয়েন্টে রাখে। কার্লা বলে যে তারা তার ছেলেকে কিডন্যাপ করেছিল এবং আরো কিছু বেবি উপরে আছে যাদের কিডন্যাপ করা হয়েছে। কার্লা এটাও বলে যে সে 911 কল দিয়েছে, কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসবে। তখন লোকটা বন্দুক নামিয়ে বলতে থাকে, মেয়েরা তোমরা দুজন নিচে নেমে পড়ো, আমরা বাড়ি চলে যাব, ভয় পেও না। আর তখনই কার্লার মাথায় আসে যে আমি তো তোমাকে বলিনি যে তারা কয়জন আছে উপরে এবং তারা মেয়ে। এই কথা বলে জোরে একটা বাড়ি দেয় লোকটার মাথায়। লোকটা তখনই মাটিতে পড়ে যায় আর কার্লা বলতে থাকে ইউ টুক দ্য রং কিড। মুভির লাস্ট সিনে দেখা যায় কার্লা বেবিদের রেস্কিউ করতে সক্ষম হয় এবং এতক্ষণে পুলিশও চলে এসেছে। বেসিক্যালি আই লাইক দ্য মুভি। যদি এক্সপ্লেনেশনটি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না।